12 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বর্ধমানে কাঠগড়ায় বাড়িতে পূজো করতে আসা এক পুরোহিত পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে পুরোহিতকে আজ বর্ধমান আদালতে তাকে পেশ করা হবে কাঠগড়ায় বাড়িতে পূজো করতে আসা এক পুরোহিত আমাদের সঙ্গে এই ঘটনা নিয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্য আছেন অরূপ আমাদের প্রতিনিধি অরূপ কি অভিযোগ রয়েছে পুলিশ অভিযোগ পার পরেই গ্রেফতার করেছে কি বলছে পুলিশ দেখো যারা পরিবারের অভিযোগ সেটা প্রথমেই বলি যে পরিবারের যেটা অভিযোগ যে গতকাল দুপুর বেলায় যখন ওই পুরোহিত যায় বাড়িতে তখন ওর মা বা বাবা কিছু ছিলেন না এবং ওরা বাড়ির দোতলায় উঠে পুরোহিত জামা কাপড় পরিবর্তন করবে এই অচলে উঠে এবং ওই দোতলায় তখন ওই নাবালিকা 12 বছর নাবালিকা ছিল এবং তার 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 সঙ্গে শারীরিক খারাপ সম্পর্ক করে এবং তারপর যখন তাকে একটা 20 টাকা দেয় চকলেট কেনার জন্য এবং তাকে বলে যে ওই ঘটনাটার জন্য কাউকে না বলে তারপর পুলিশ চলে যাওয়ার পর মা বাড়িতে ফিরে এলে তার মাকে গোটা বিষয়টা জানায় ওই নাবালিকা এবং তারপরেই ওই পুলিশকেই তখন গ্রাম ওই স্থানীয় যারা বাসিন্দা তারা ধরে ফেলে এবং পুলিশে খবর দেয় পুলিশ যে ওই অভিযুক্ত যে পুরোহিত তাকে গুসকর ফাঁড়িতে নিয়ে যায় এবং তারপরেই দুপুর বেলাতেই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং আজকে অভিযুক্ত পুরোহিতকে বর্ধমান আদালতে তোলা হবে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা